চলন্ত নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে বেয়ারিংয়ে চুল আটকে মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু তরুণীর চলন্ত নাগরদোলায় সেলফি নিতে গিয়ে বেয়ারিংয়ে চুল আটকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বাঁকুড়ায় বেশ কিছুক্ষণ ধরে বেয়ারিংয়ে আটকে থাকা চুলের গোছায় ভর দিয়ে তরুণী ঝুলে থাকার পর উঁচু থেকে নিচে পড়ে গুরুতর চোট পান তিনি প্রথমে আহত তরুণীকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় পরে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রিয়াঙ্কা বাউরি স্থানীয় সূত্রে জানা যায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাঁকুড়া শহর লাগোয়া একতেশ্বরে শুরু হওয়া গাজন মেলায় এসে নাগরদোলায় চড়েছিলেন ভাদুল গ্রামের বছর কুড়ির তরুণী প্রিয়াঙ্কা চলন্ত নাগারদোলায় প্রিয়াঙ্কা নিজের মোবাইলে সেলফি নেওয়ার চেষ্টা করছিলেন স্থানীয়দের দাবি এই সময় কোনোভাবে ওই তরুণীর খোলা চুল নাগরদোলার পিলারও বেয়ারিংয়ে জড়িয়ে যায় এর জেরে নিজের আসন থেকে ছিটকে গিয়ে ওই বেয়ারিংয়ে চুলের সাহায্য ওই তরুণীর দেহ ঝুলতে থাকে অল্পক্ষণ এভাবে ঝুলে থাকার পর বেয়ারিংয়ে আটকে পড়া চুলের গোছা মাথার উপরের ত্বক থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে প্রায় কুড়ি ফুট উপর থেকে তরুণী নিচে পড়ে যান ঘটনায় গুরুতর চোট লাগে তরুণীর দ্রুত তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তরুণীর শারীরিক অবস্থার অবনতি হয় তাকে কলকাতায় রেফার করা হয় কিন্তু কলকাতায় পৌঁছানোর আগেই তরুণীর মৃত্যু হয় এই ঘটনার পরই নাগরদোলা বন্ধ করে দেয় প্রশাসন বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি ঘটনাটা বলতে আমরা অ্যাকচুয়ালি দেখিনি যখন ওদের বাড়ির লোক সামনে দাঁড়িয়ে ছিল আর মা ছিল অন্য লোকে ছেলে যারা অন্য চলে আমাদের স্টাফ আলাদা ছিল আলাদা আলাদা স্টাফ ছিল তো তখন যখন ও নিচে পড়ে তখন আমরা দেখছিলাম কিন্তু যে অবস্থায় যে চুলটা জড়োইছে ওটা কিন্তু না দাঁড়ানো বা যাক সেলফি সেলফি যদি করতে ক্ষয় করেছে বা না দাঁড়িয়েছে নাহলে কিন্তু ওই জায়গায় জোড়াবে না এইটাই এইটুকুই মানে তাছাড়া আমরা মানে আদার্স কিছু বলতে পারছি না বুঝতে পারছেন তো ছিল না দুজন ছিল আর ওই মেয়েটা ছিল আর একটা ছোট বয়স্ক করে বাচ্চা মেয়ে দুজন চেপেছিলো বুকিটাতে আর আদার্স কিছু যখন ওরা নিচে পড়ে মেয়েটা তারপরে আমাদের সবাই এসেছি জল ফল দিয়ে তারপর বাড়ির লোক নিয়ে চলে গেল ডাক্তারখানা এইটুকুই যায় সব বন্ধ করে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে আমাদের মাল বন্ধ করে দিয়েছিলাম সব প্রশাসন থেকে না আমরা নিজেরাই বন্ধ করে দিয়েছিলাম একটা দুর্ঘটনা হয়েছে কে ও মাল চালাবে চালায়নি আমরা বন্ধ করে দিয়েছিলাম কিছু বলে না না প্রশাসনটা এসেছিলো ওরা ছিল তো সিভিল ছিল সারাদিনও

দুই এবং তিন বছরের শিশুদের জন্য নার্সারি তিন এবং চার বছরের শিশুদের জন্য এল কেজি চার এবং পাঁচ বছরের জন্য নেওয়া শুরু হয়েছে স্কুল এখানে শিশু মনের উপযুক্ত পদ্ধতিতে আপনার আদরের সন্তানকে অতি যত্নের সাথে সম্পূর্ণ মানসিক চাপ মুক্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই যোগাযোগ করুন সেন্ট পলস স্কুল ধুপগুড়িতে বিষদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স জিরো ফাইভ ফাইভ জিরো জিরো টু মিলপাড়া রোড ধুপগুড়ি